আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো প্রায় অনেক দিন পর হচ্ছে বোনডেক্স যে অ্যাপটা আছে এটা নিয়ে হচ্ছে একটা আপডেট দেব প্রায় সবাই আপডেট অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে আমি হচ্ছে প্রায় অনেক দিন লেট করেছি তো যাই হোক এখন পর্যন্ত কিন্তু এগারো দিন বাকি আছে এই এগারো দিনের মধ্যে আপনাকে কি করতে হবে এইখানে হচ্ছে আপনাকে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করতে হবে এবং তাদের যে অ্যাড্রপ আছে প্রথম সিজনে তো সেইটা তো অবশ্যই কী করতে হবে জয়েন করতে হবে আপনার প্রোফাইল আপডেট করতে হবে এবং অনেক কাজ আছে সেইগুলো করে ফেলতে হবে অনেকেই কিন্তু অলরেডি করে ফেলেছেন অনেকে বলতে মনে হয় প্রায় নব্বই পার্সেন্ট মানুষ এখানে কিন্তু কমপ্লিট করে ফেলেছেন সবগুলো তো আমি নিজে কিন্তু এখন পর্যন্ত এটা করতে পারিনি তো আজকে করলাম তো যাই হোক আমি কি করব আজকে দেখাবো কিভাবে আপনারা একদম অ্যাটোজেট করতে পারবেন যারা এর আগে হচ্ছে বোনেস মাইনিং যে অ্যাপ্লিকেশনটা আছে এখানে জয়েন করেছিলেন আমার ভিডিওটা দেখে তো তারা অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি আপনার আগে থেকেই মানে প্রোফাইলটা কমপ্লিট করা থাকে এবং হচ্ছে অ্যাড্রেস অ্যাড করা থাকে মানে ওয়ালেট অ্যাড্রেস যেটা আছে সেটা অ্যাড করা থাকে এবং আপনাদের সকল কাজ কমপ্লিট থাকে এবং এয়ারটপে জয়েন করা থাকে তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা আপনি যদি স্কিপ করতে পারেন অথবা যারা মূলত এখন পর্যন্ত করেননি তো তারা কি করতে পারেন সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন এবং যারা নতুন আছেন তো তারা চাইলে এগারো দিন মেবি আছে সময় কাজ করতে পারেন তো যদি আপনারা কাজ করতে চান তাহলে হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আগের ভিডিওর ওইখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা দেওয়া আছে আপনারা চাইলে করতে পারেন তো যাই হোক এখন হচ্ছে যারা আগে থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আছেন মাইনিং করছেন মানে প্রতিদিন এইখানে মাইনিং করছেন তো তারা কী করবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো বর্তমানে এখানে আমার কিন্তু আঠারো হাজার পয়েন্টস এখানে আছে তো আপনাদের হয়তো বর্ণক্রিটি অনেক কম অথবা বেশি আছে আমি এখানে প্রায় মনে হয় ছয় মাসের মতো মাইনিং করতে পারিনি তো এইখানে হচ্ছে আমার যে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু অনেক পুরনো তবে এখানে ছয় মাসের মতো এখানে মাইনিংই করিনি আমি তো সেইটা হচ্ছে একটু সমস্যার কারণে তো যাই হোক ওইটা বলে লাভ নেই তো আপনারা যারা মূলত এখানে এই যে মাইনিং করেছেন তো তারা হয়তো বা ভালো পরিমাণে এখান থেকে পয়েন্টস পেয়েছেন তো এখন পর্যন্ত কিন্তু আরও এগারো দিন মিবে আছে বা আরও বেশিও থাকতে পারে সেও নেই তো যাই হোক এগারো দিনের মধ্যে কি করতে হবে অবশ্যই দেখুন এয়ারড্রপ সিজন ওয়ান এখানে জয়েন করে ফেলতে হবে আমার কিন্তু অলরেডি এখানে জয়েন করা আছে তো আপনারা যারা এখন পর্যন্ত করেনি তো তাদেরকে কী কি করতে হবে সেটা আমি বলি তো এখানে দেখুন বর্তমানে হচ্ছে মাত্র ছিয়াত্তর জন মানুষ এখানে কাজ করতেছে মানে আমার আন্ডারে আমার ভিডিও দেখে যারা মূলত এখানে অ্যাকাউন্টটা করেছিল তাদের মধ্যে থেকে মাত্র ছিয়াত্তর জন এখানে কি করতেছে কাজ করতেছে প্রতিদিন আর এখানে মেবি আমি রেফার রেফার করেছিলাম করেছিলাম উপরে এখানে হাজারের যাদের এরকম কোনো অপশন আসে না এয়ারড্রপ সিজন ওয়ান তাহলে কি করবেন থেকে এটা আপডেট করে ফেলবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে কি করতে পারেন আমার সাথে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে মেসেজের কথা বলতে পারেন আমার নাম্বারটা কোথায় পাবেন আমার ইউটিউব চ্যানেল হচ্ছে যে অ্যাবোর্ড সেকশন আছে ওইখানে আপনার চলে আসবেন ওইখানে আমার নাম্বারটা দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করতে পারেন তো কীভাবে এটা আপনারা যদি ভিপিএন ছাড়া এটা ডাউনলোড করতে যান অথবা আপডেট করতে চান তো তাহলে কিন্তু এটা আপনি পাবেন না আমি একটু আগে ভিপিএন কানেক্ট করেছিলাম তো যার জন্য এখন আমি সার্চ করলে পাচ্ছি তো আপনারা কী করবেন প্লে স্টোরের ডাটাটা আগে ক্লিয়ার করবেন ডাটা ক্লিয়ার করে দেখুন স্টোরেজ ইউজেস এখানে ক্লিক করে ডাটা আপনারা ক্লিয়ার করে ফেলবেন তারপর কী করবেন ডাটা ক্লিয়ার করে আপনি একটা ভিপিএন কানেক্ট করবেন ইউএস লোকেশন দিয়ে তো তারপর হচ্ছে আপনারা বোন্ডেক্স আপনারা সার্চ যদি করেন তো তাহলে আপনারা প্লে স্টোরে পাবেন তাছাড়া কিন্তু সার্চ করলে আপনি পাবেন না তো যারা হচ্ছে পুরাতন তারা তো জানেন কিভাবে এটা ডাউনলোড করতে হয় বা আপডেট করতে হয় তো আপডেট আপনারা করে ফেলবেন আর যারা নতুন আছেন তাদের হয়তো বা বেশি একটা কোনো লাভ হবে না এখন করলে যারা পুরাতন আছেন তাদের তো অলরেডি আর্নিং হয়েছে তো এটা কীভাবে উইথড্রো করবেন ওইটাও পরে দেখাবো এখন তো আর উইদ্রো এখন আসেনি সামনে আসবে তো যখন আসবে তখন মূলত আমি দেখাতে পারবো এখন যে স্ট্রি করতে হবে এই কাজগুলো করতে হবে তাহলে এখান থেকে আপনারা এয়ার নিতে আপনারা জয়েন হয়ে যাবেন এবং পরবর্তীতে এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন তো সবার প্রথমে এখানে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে তো প্রোফাইলটা কমপ্লিট করার জন্য বন্ডেক্স এই অ্যাপে চলে আসবেন আসার পর এখানে আপনার দেখুন প্রোফাইল অপশন এখানে একটা ক্লিক করবেন তারপর অ্যারকম চলে আসবে এখানে আপনি কী করবেন কমপ্লিট ইউর প্রোফাইল এখানে একটা ক্লিক করে দিন তো নিচে কিন্তু দেখতে পারবেন যে আপনার প্রোফাইলটা কতটুকু এখানে কমপ্লিট হয়েছে অনেকের এখানে কিন্তু জিরো পার্সেন্ট থাকে এবং অনেকের হয়তো বা আগে থেকে কিছু পরিমাণে কমপ্লিট করা থাকে এখানে আমার এখানে আগে থেকে হচ্ছে তিরিশ পার্সেন্ট এখানে কমপ্লিট করা ছিল তো আপনারা সর্বপ্রথম বেসিক যে এখানে ইনফরমেশান আছে সেগুলো দিতে পারবেন এই যে এখানে প্যানাইকে একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন তখন এখানে হচ্ছে যে টেলাস অ্যাবাউট ইউর সেলফ এখানে আপনারা দেখতে পারবেন আপনার নাম থাকবে এখানে হচ্ছে ফার্স্ট নেম দিয়ে দিবেন লাস্ট নেম দিয়ে দিবেন আপনার তারপর এখানে আপনি কি হেয়ারলাইনে আপনি দিতে পারেন ইউটিউবার বা আপনি যে কেউ দিয়ে দিতে পারেন কোনো ব্যাপার না এখানে হচ্ছে আপনার সম্পর্কে কিছু লিখে দিবেন জাস্ট আপনার যেটা ভালো লাগে লিখে দিবেন যেমন আপনি মূলত কি করেন আপনি যেটা করেন সেটা এখানে লিখে দিবেন তারপর এখানে হচ্ছে আপনার লোকেশন এটা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তো তাহলে হয়ে যাবে এখানে অবশ্যই সঠিকভাবে দিবেন আপনার আইডি কার্ড অনুযায়ী যেই নামটা আছে আপনারা ওইটাই দিবেন বা আপনারা আপনার যে লিগাল নেম সেটা আপনি এখানে দিয়ে দিবেন অবশ্যই এখানে সবগুলো কিন্তু ইংরেজিতে আপনাকে দিতে হবে বাংলাতে না আবার তো তারপর এখানে হচ্ছে আপনার কিছু এখানে প্রাইমারি জব যেটা আছে ওইগুলো আস করবে এগুলো জাস্ট আপনি অ্যান্সার করে দেবেন যেইটা ভালো লাগে ওইটা আপনি দিয়ে দেবেন এটা কোনো ব্যাপার না তো এখানে জাস্ট কী করবেন যে কোনো একটা সিলেক্ট করে ওকেতে একটা ক্লিক করে দেবেন এখানে হচ্ছে টোটালি তিনটা মেবি চাইবে তো আপনারা সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন তো তারপর এখানে আপনার এক্সপিরিয়েন্স লেভেল এখানে আপনি জুনিয়র দিতে পারেন মিড লেভেল সিনিয়র যে কোনো একটা দিতে পারেন আমি ওকে ক্লিক করবো আমি এখানে মিড লেভেল দিয়েছি আপনারা চাইলে এটা দিতে পারেন তারপর এখানে সব কিছু আপনারা কী করবেন দিয়ে দিবেন তারপর এখানে হচ্ছে আপনাকে সোশ্যাল লিঙ্ক দিতে হবে তো এখানে আপনাকে এখানে প্লাস অ্যাড অ্যানাদার লিঙ্ক এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে টুইটার সিলেক্ট করবেন টুইটার সিলেক্ট করে টুইটারের লিঙ্ক আপনি দিয়ে দিবেন আপনি কি করতে পারেন একটা টুইটার অ্যাকাউন্ট খুলবেন খুলে প্রোফাইল লিঙ্কটা আপনারা দিয়ে দিবেন প্রোফাইল তো আপনার প্রত্যেকে বার করতে পারেন জাস্ট কী করবেন টুইটার অ্যাকাউন্ট খুলবেন খুললে প্রোফাইলে গিয়ে প্রোফাইলের লিঙ্কটা আপনার এখানে দিয়ে দিবেন তো আমি দেখাচ্ছি যদি না পারেন আপনি সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো টুইটারে চলে আসবেন এসে আপনার প্রোফাইলে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন এই যে এখানে কিন্তু দেওয়া আছে আপনার এই যে প্রোফাইল এখানে জাস্ট একটা আপনি কী করবেন ক্লিক করে দিন তারপরে এখানে প্রোফাইলে চলে আসবেন এবং এইখানে আপনাকে কী করতে হবে যে দেখুন থ্রি ডোর অপশন এইখানে একটা জাস্ট ক্লিক করে দিবেন তো তারপর হচ্ছে এখানে আপনার এই যে এখানে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে মানে শেয়ারে ক্লিক করার পর লিঙ্কটা আপনারা কপি করবেন তারপর এখানে আপনি এই যে ইউআরএলটা বসিয়ে দিবেন আশা করি বুঝতে পেরেছেন বসে এখানে সেভ একটা ক্লিক করে দেবেন দেখুন এইখানে আপনার জাস্ট এভাবে বসাবেন বসানোর পর আপনার এখানে সেভে ক্লিক করবেন আর এখানে অ্যাড্রেস যেটা আছে সেটা আপনি কেটে দিবেন একটু আপনার ইউজার নেম পর্যন্ত কি করবেন এখানে টুইটার যে প্রোফাইল লিঙ্কটা আছে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন তো দেখুন প্রোফাইল এই যে প্রোফাইল নেম পর্যন্ত এখানে আপনারা কি করবেন এখানে সরি এই যে আপনার ওই যে ইউজার নেম পর্যন্ত হচ্ছে টুইটারে এটা বসাবেন বসে এখানে সেভে ক্লিক করবেন তো তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে তো তারপর এখানে মেবি আপনার তিরিশ পার্সেন্ট এখানে আপনার যে কমপ্লিট হয়ে যাবে তো তারপর কি করতে হবে যে এখানে দেখতে পারবেন এই যে এখানে অ্যাড জব প্রেফারেন্স এগুলোতে আপনারা ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন পাবেন যেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে প্রোফাইলটা আপনাকে হান্ড্রেড পারসেন্ট এখানে কমপ্লিট করতে হবে এখানে আপনারা কী করবেন অ্যাড জবে ক্লিক করবেন ক্লিক করার পর তো এখানে আপনারা কী করবেন সিলেক্ট অ্যাট স্টার্ট ডেট এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা একটা স্টার্ট ডেট আপনারা দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা কি করবেন এখানে আপনি ফুল টাইম নাকি পার্ট টাইম জব করবেন যে কোনো একটা দিবেন জব করতে হবে না জাস্ট এখানে আপনাকে দিতে হবে আর কি যে কোনো একটা দিয়ে দেবেন কোনো ব্যাপার না এগুলো জাস্ট আপনি দিয়ে নেক্সটে ক্লিক করবেন এখানে বলবো হয়তো বা স্টার্ট ডেট এবং অ্যান্ড ডেট এখানে আপনাকে দিতে আপনি যে কোনো একটা দিয়ে দিবেন কোনো ব্যাপার না দেন যতগুলো সিলেক্ট করবে আপনারা একটু জাস্ট যে কোনো একটা দিয়ে দিতে পারেন বা হালকা এখানে পড়ে যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনার দিয়ে দিবেন এখানে তেমন একটা কিন্তু কোনো কিছু জরুরি না যে এটা আপনাকে দিতে হবে এটা আপনাকে সিলেক্ট করতে হবে ভুল হলে কিছু হবে না এরকম কিছুই নেই জাস্ট আপনাদের যেটা ভালো লাগে সেইটা আপনি দিয়ে যে এখানে এগুলো সিলেক্ট করে যে কোনো একটা সিলেক্ট করে নেক্সট আপনারা ক্লিক করবে এইভাবে যতগুলো আপনি প্রশ্ন পাবেন সবগুলো আপনাদের যেগুলো ভালো লাগে সেগুলো আপনারা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে এখানে আবার দেখতে পারবেন যে আপনার স্যালারি তো এখানে আপনারা কি করবেন বিশ হাজার তিরিশ হাজার এখানে দশ ডলার বিশ ডলার যেটা পাবেন সেটা আপনি বসে এখানে সেভেন এক্সিটে ক্লিক করবেন আশা করি বুঝতে পেরেছেন তারপর যদি এরকম এখানে স্কিলের অপশন আসে তো সেইগুলো আপনাকে এখানে পূরণ করতে হবে এখানে আপনি দেখবেন আপনার যে স্কিলটা আছে সেটা এখানে স্টার্টে টাইপিংয়ে ক্লিক করে কিছু টাইপ করবেন সেটা আছে কি না যে কোনো একটা অপশন সিলেক্ট করে দেবেন যেটা পাবেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন এই যে দেখুন এখানে অনেক কিছু এখানে অপশান পাবেন তো আপনারা কি করতে পারেন এখানে কিন্তু ডাটা অ্যানালাইসিস এটা আপনি ক্লিক করতে পারেন কন্ট্যাক্ট মার্কেটিং এটা আপনি যে কোনো একটা ক্লিক করতে পারেন ক্লিক করে সেভে ক্লিক করবেন তো এখানে আপনাদের যেটা ভালো লাগে ওইটা করবেন তারপর দেখুন এখানে কিন্তু পঞ্চান্ন পার্সেন্ট এখানে আমার কমপ্লিট হয়ে গেছে তো এখানে কি করতে হবে আর এখানে কিছু আপনাকে কমপ্লিট করতে হবে প্রোফাইল অ্যার ইউর এক্সপেরিয়েন্স এখানে জাস্ট ক্লিক করে দেবেন তো তারপর আপনি এর আগে কোথাও কাজ করেছেন কি না বা আপনি কাজ করলে কতদিন এখানে কাজ করেছেন সেইটা আপনি দিয়ে দেবেন টাইটেল আপনি যেখানে কাজ করেছেন সেইটা দিবেন কোম্পানি আপনি যেখানে কাজ করেছেন সেই কোম্পানির নামটা দিবেন আপনি নিজে একটা বাণী দিয়ে দিবেন কোনো ব্যাপার না তো আপনি দিতে পারেন টাইটেল ইউটিউব দিতে পারেন কোম্পানি ইউটিউব দিতে পারেন তারপর কত সাল থেকে কত সাল কাজ করেছেন সেটা আপনি দিতে পারেন তারপর এখানে দিতে পারেন আই এম কারেন্টলি ওয়ার্কিং হেয়ার তো এটা আপনার টু পর্যন্ত দিতে হবে জাস্ট ফ্রম থেকে আই এম কারেন্টলি ওয়ার্কিং হেয়ার এটা দিবেন তারপর এখানে লিখে দিবেন যে আমি ইউটিউবে কাজ করি অনেক দিন ধরে কাজ করি তো আপনার সম্পর্কে জাস্ট কয়েকটা সংখ্যা লিখে দিবেন তো তাহলে হয়ে যাবে অথবা আপনি কি করতে পারেন আপনি যেই কাজটা করেন সেটা আপনি এখানে যে জাস্ট লিখে দিতে পারেন তো তাহলে হয়ে যাবে বা আপনি এরকম কিছু বলতে পারেন যে আমি ফেসবুকে মূলত এই যে মার্কেটিং করি ফ্রি মার্কেটিং করে দিই বা আমি পোশাক বা জুতো তো এগুলো হচ্ছে মার্কেটিং করে যে কোনো একটা কিছু লিখে সেভ একটা ক্লিক করবে তো আরও কিছু যদি এখানে প্রশ্ন করে সেগুলো অ্যান্সার দেবেন তারপর এখানে সত্তর পার্সেন্ট হয়ে যাবে তারপর এখানে কি করতে হবে অ্যাডীয় এডুকেশন এখানে ক্লিক করতে হবে তারপর এখানে আপনার এডুকেশান কতটুকু পর্যন্ত জাস্ট এগুলো আপনাকে দিতে হবে এখানে আপনার ইনস্টিটিউশনের নাম দিবেন আপনার হচ্ছে এখানে ডিগ্রি কী সেটা দিবেন তো তারপরে এখানে আপনি কী করতে পারেন যে আপনার ফিল্ড অফ স্টাডি এখানে আপনি কী করতে পারেন যে কোনো একটা লিখে দিতে পারেন আপনি লিখতে পারেন এখানে ফিনান্স লিখতে পারেন বা আপনার ডিজাইন যে কোনো কিছু একটা আপনি লিখে দিতে পারেন তারপর এখানে কত থেকে কত সেটা লিখবেন তারপর এখানে আপনার ড্রেসক্রিপশন এখানে আপনার দিয়ে দিবেন যে আপনি কী বিষয়ে পড়েছেন আপনি জাস্ট যে কোনো একটা বানিয়ে দিয়ে দিতে পারেন কোনো ব্যাপার না তারপর এখানে আপনি নেক্সট একটা ক্লিক করে দেবেন তো তাহলে মেবি এখানে পঁচাশি পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে তো এগুলো করে ফেলবেন সবগুলো দেখালে কিন্তু ভিডিওটা প্রায় তিরিশ মিনিটের উপর হয়ে যাবে তো এখানে আপনাদেরকে কী করতে হবে এখন সিবি একটা আপনাকে কমপ্লিট করতে হবে এখানে বানাতে হবে তো এটা একদম ইজি প্রত্যেকে কী করবেন আপনারা স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করে ফেলবেন তো এখন একটা কি করতে হবে আপনাকে সিবি মেক করতে হবে তারপর এটা আপলোড করতে হবে প্লে এসে এখানে আপনি সিভি ম্যাকার লিখে সার্চ করবেন এবং এটা আপনারা কিন্তু রেজিউম বিল্ডার এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আপনারা এটা ইনস্টল করে ফেলবেন এই যে এটা এই যে নামটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে ইন্টেলিজেন্ট সিভি জাস্ট এইটা আপনার লোগোটা দেখে রাখুন এটা লিখে সার্চ করলে আপনারা এটা পেয়ে যাবেন এটা ইনস্টল করে ফেলবেন তারপর ওপেন করবেন কীভাবে এটা বানাবেন সেটা আমি দেখাচ্ছি ওপেন করলে এরকম চলে আসবে তো এখানে আপনাকে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে আমি যেভাবে করছি একদম সেমভাবে আপনারা করে ফেলবেন তাহলে এগুলো আপনাদের কমপ্লিট করা হয়ে যাবে তো এরকম চলে আসবে এখানে আপনাকে পার্সোনাল ডিটেলসে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার নাম চলে আসবে নাম দেবেন এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার অ্যাড্রেসটা দিবেন যে থাকেন তো তারপর হচ্ছে এখানে একটা ইমেল দিতে হবে এবং এখানে ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দিয়ে দিবেন ইমেল দিয়ে দিবেন তারপর এখানে নিচে একটা সেভ অপশন পাবেন সেইখানে একটা ক্লিক করে দেবেন তো তারপর এখানে আপনাকে আবার এখানে নিচে আসবে নিচে এসে এখানে এডুকেশন একটা ক্লিক করে দেবেন এডুকেশনে ক্লিক করে তো তারপর হচ্ছে যে এরকম আসবে এখানে আপনি জাস্ট অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করলে এখানে আপনার হচ্ছে কোর্স বা আপনি কী ডিগ্রি করেছেন সেটা আপনি দিয়ে দেবেন আপনি কী পর্যন্ত এখানে পড়ালেখা করেছেন সেটা আপনি দিবেন তারপর এখানে আপনার স্কুল ইউনিভার্সিটি আপনি জাস্ট যে কোনো একটা দিয়ে দেবেন আপনি যেটা পড়েছেন সেটা আপনি দিয়ে দেবেন তারপর এখানে গ্রেড স্কোর কত করেছেন সেটা আপনি দিয়ে দেবেন আপনি জাস্ট বানিয়ে দেবেন এখানে কোনো ব্যাপার নেই এটা ইয়ার আপনি কত সালে এখানে পরীক্ষা দিয়েছেন বা কী করেছেন সব কিছু এখানে দিয়ে দিবেন জাস্ট আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন দু হাজার পনেরো বিশ যেটা খুশি সেটা আপনি দিতে পারেন সেভে ক্লিক করবেন এখানে ভুল দিলে কোনো প্রকার সমস্যা হবে না তারপর এখানে কিন্তু আরও অপশন পাবেন হচ্ছে এক্সপেরিয়েন্স এখানে এক্সপেরিয়েন্স এবং হচ্ছে স্কিলস এগুলো আপনার জাস্ট কী করতে হবে এই দুইটা এই এক দুই তিন চার এই চারটা দিলেই কিন্তু হয়ে যাবে আর বেশি লাগবে না তো জাস্ট এগুলো আপনি দিয়ে দিবেন একদম ইজি জাস্ট আপনারা ক্লিক করবেন কোম্পানি নেম এক্সপিরিয়েন্স আপনি কোথায় এখানে আগে কাজ করেছিলেন সেম একটু আগে যেটা বললাম আপনারা সেমভাবে দিয়ে এখানে সেবে ক্লিক করে দিবেন জাস্ট যে কোনো কিছু আপনার দিয়ে দেবেন এখানে মানে যে কোনো কিছু বলতে আপনার কোম্পানির নেম একটা বানিয়ে দিবেন জব টাইটেল কি আপনি পর্দে এখানে চাকরিটা করেছিলেন ম্যানেজার বা আপনি কি সিইও ছিলেন বা আপনি নিজের কোম্পানি ছিল কি না বা আপনি কিভাবে কাজ করেছেন জাস্ট যে কোনো একটা এখানে কি করবেন লিখে দেবেন এখানে তো এইখানে চার থেকে পাঁচটা দিবেন দিয়ে হচ্ছে স্কিল পর্যন্ত এখানে আপনি দিতে পারেন দিয়ে এখানে আপনার সিভিতে একটা ক্লিক করে দেবেন তারপর এরকম চলে আসবে আপনি এখানে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন এটা করতে পারেন তো এটা করার পর হচ্ছে যে এরকম চলে আসবে জাস্ট এখানে আপনি ডাউনলোডে একটা ক্লিক করে ফেলেন ডাউনলোড করা এখানে কমপ্লিট হয়ে যাবে আপনার প্রোফাইলের এসে একটু নিচে আসলে এখানে আপনি রেজিউম একটা হচ্ছে আপলোড করা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে আপলোডে ক্লিক করে আপলোড আবার একটা ক্লিক করবেন তারপরে এখানে আপনার হচ্ছে সিবিটা সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করার পর এটা কিন্তু আপলোড করা হয়ে যাবে আপনি ব্যাকে চলে আসবেন দেন আপনার প্রোফাইলটা হান্ড্রেড পারসেন্ট এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এতটুকু হচ্ছে কাজ এখন আপনার প্রোফাইল কিন্তু হানড্রেড পার্সেন্ট এখানে কমপ্লিট হয়ে গেছে তো প্রোফাইল কমপ্লিট করার পর আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে যে ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করতে হবে এটা করার জন্য আবার আপনি কি করবেন এই যে প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে বলতে হচ্ছে এইখানে চলে আসবেন এইখানে চলে আসার পর এরকম চলে আসবে এইখানে আপনি কী করবেন এই যে এখানে আপনার দেখুন অ্যাকাউন্ট সেটিং এইখানে একটা ক্লিক করে দেবেন তারপরে যে এখানে ওয়ালেট এইখানে একটা ক্লিক করবেন তো এইখানে হচ্ছে একটা ওয়ালেট অ্যাড করতে হবে এবং সেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট ম্যাটামাস্ক আপনি করতে পারেন ট্রাস্ট ওয়ালেট সেম ম্যাটামাস্কের মতো আপনার জাস্ট ট্রাস্ট ওয়ালেট ইউজ করতে পারেন এখানে একটু নিচে আসলে এখানে কানেক্ট ওয়ালেট একটা অপশান পাবেন তো এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে এটা কানেক্ট করা হয়ে যাবে তবে তার আগে তো অবশ্যই ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা আপনাকে খুলতে হবে তো এটার জন্য ট্রাস্ট ওয়ালেট লিখে আপনারা প্লে স্টোরে সার্চ করে এটা ইনস্টল করে ফেলবেন তো ট্রাস্ট ওয়ালেট লিখলেই কিন্তু এটা আপনি পেয়ে যাবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ট্রাস্ট ওয়ালেট এটা লিখে আমি সার্চ করি দেখুন এই যে এটা পেয়ে যাবেন ইনস্টল করবেন এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা একদম ইজি অ্যাকাউন্টটা খোলার জন্য যখন এই যে এটা ইনস্টল করে ওপেন করবেন তখন এরকম চলে আসবে এখানে কি করতে হবে এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্লিক করবেন তারপর এরকম আসবে এখানে আপনারা ব্যাকআপ ম্যানুয়ালি এখানে অবশ্যই এটা কিন্তু ব্যাক আপ করে রাখবেন কারণ কখন আপনার এই যে এটা ডিলেট করে ফেলেন সেটা তো আপনার মনে থাকবে না সো ব্যাকআপে ক্লিক করবেন এবং এখানে আপনারা তিনটা এখানে জাস্ট সিলেক্ট করে দেবেন এখানে কন্টিনিউ ক্লিক করবেন তিনটা অ্যাগ্রি করে তারপর এখানে কন্টিনিউ ক্লিক করলে যে এরকম চলে আসবে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে এরকম চলে আসলে এখানে হচ্ছে আপনার টোটালি আপনার বারোটার সংখ্যা থাকবে এটা আপনি কপি করে কোথাও আপনারা লিখে রাখবেন এটা আপনি কোথাও সেভ করে রাখতে পারেন পরবর্তীতে এটা কিন্তু কাজে লাগবে তো দেখুন এখানে কিন্তু কোনটা কত নাম্বার এইভাবে কিন্তু লেখা আছে আপনারা এটা মনে রাখবেন তারপর হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করলে এখানে আপনাকে বলবে এই যে প্রথম এখানে বলে ওয়ার্ড ওয়ান এটা কোনটা সেটা সিলেক্ট করতে তো ওয়ার্ড ওয়ান এখানে আসবেন এসে যেটা সেটা আপনি সিলেক্ট করে দিবেন তারপর এখানে এইখানে দেখুন দুই নম্বর এখানে আছে কিন্তু আপনার এইখানে বলতেছে ওয়ার্ড চার এটা আপনাকে সিলেক্ট করতে তো এইখানে আপনারা আসবেন এসে হচ্ছে চার নম্বর ওয়ার্ড কী ছিল এই যে এটা জাস্ট আপনারা সিলেক্ট করে দেবেন তো এভাবে যেগুলো বলে সিলেক্ট করতে সেটা আপনারা সিলেক্ট করবেন সাত নম্বর এবং দশ নম্বর ওয়ার্ড সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের যে এখানে পাসওয়ার্ড চাইবে আপনাকে কী করতে হবে এখানে হচ্ছে যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যে কোনো একটা পাসওয়ার্ড আপনি কী করতে পারেন পাসওয়ার্ড আর কি দিয়ে দেবেন এবং এটা মনে রাখবেন যখন আপনি এই অ্যাপে লগ ইন করবেন তখন কিন্তু এটা দরকার পড়বে তো আপনারা এগুলো দিয়ে দেবেন বায়োমেট্রিক লগ এখানে আপনি চাইলে দিতে পারেন ফিঙ্গারপ্রিন্ট আর কি সেটা দিলে কনফার্মে ক্লিক করবেন আর না দিলে এখানে এই যে ডিনে ক্লিক করে দেবেন তারপরে এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে ক্রস বাটনে ক্লিক করবে একদম ইজি এখানে অ্যাকাউন্টটা খোলা তারপর আবার বর্ণিক্সে এসে এখানে আপনার কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এবং এখানে ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনি কন্টিনিউ একটা সরি কানেক্ট এখানে একটা ক্লিক করবেন তারপরে এটা কিন্তু দু এক মিনিট এখানে লোডিং হবে হওয়ার পর এটা আপনার হয়ে যাবে দেন আপনি ব্যাকে প্রেস করবেন দেখবেন যে এটা কানেক্ট করা আছে আপনার এখানে ব্যাস এখানে কিন্তু আপনার কাজ কমপ্লিট টোটালি এখানে আপনার কাজটা কিন্তু এখানে কমপ্লিট করা হয়ে যাবে দেখুন আপনি এখন যদি ওয়ালেটে আসেন এবং এসে যদি এখানে দেখেন যে আপনার অ্যাড্রেসটা আছে তাহলে মনে করবেন যে হ্যাঁ সব ঠিক আছে তো এখন কিন্তু আপনার একদম সব কিছু শেষ এখন আপনাকে জাস্ট কী করতে হবে আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার তিনটা ফ্রেন্ড এখানে ইনভাইট করতে হবে মনে করেন আপনার যদি আগে থেকে তিনজন ইনভাইট থাকে তাহলে তো ভালো আর যদি না থাকে তাহলে তাদেরকে বলবেন এই যে তিনজনকে হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন আপনার যদি কোনো ফ্রেন্ড না থাকে তাহলে আপনাদের যদি কোন প্রকার মোবাইল থাকে এক্সট্রা তিনটা তাহলে সেখানে তিনটা অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্টটা খুলে আপনারা কি করবেন এই যে তিনজনকে এখানে ইনভাইট করবেন এবং তাদের এখানে প্রোফাইলটা এইভাবে কমপ্লিট করে ফেলবেন তো প্রোফাইল কমপ্লিট করলে আপনার এখানে এটা আপনার সকল কাজ কমপ্লিট হয়ে যাবে আর যদি প্রোফাইলটা কমপ্লিট করতে না পারেন তাদের তো তাহলে কিন্তু আপনার এখানে মেবি সমস্যা হতে পারে মেবি আপনি জয়েন করতে পারবেন না আমার কিন্তু এখানে সব কিছু জয়েন করা আছে আমি তিনজন তিনজন নার বেশি এখানে ইনভাইট করেছিলাম সবার কিন্তু এখানে প্রোফাইলটা কমপ্লিট করে ফেলেছে সো আপনি তিনজনকে এখানে ইনভাইট করবেন এবং তাদের প্রোফাইলটা সেমভাবে কমপ্লিট করে ফেলবেন আপনার যেটা ভালো লাগে জাস্ট আপনি কি করবেন এইভাবে যেটা ভালো লাগে একদম এইভাবে আপনারা কী করবেন প্রোফাইল কমপ্লিট করে ফেলবেন একদম যে একশো পার্সেন্ট সঠিক হতে হবে সেটা না আপনি জাস্ট করে ফেলবেন যেভাবে হোক আপনাকে তিনটে এখানে ইনভাইট করতে হবে তারপরে এখানে আপনি ইয়ারড্রপ সিজন ওয়ান এখানে এটা ক্লিক করবেন তারপর সব কিছু এখানে দেখুন কমপ্লিট করা থাকবে এখানে আপনি জয়েন দ্য এয়ার এখানে এটা ক্লিক করবেন আর মাত্র এগারো দিন বাকি আছে এটা প্রত্যেকে করে ফেলবেন দেখুন এখানে কিন্তু এই যে জয়েন করা হয়ে গেল আপনি এখানে কন্টিনিউ একটা ক্লিক করে ফেলবেন তো দেখুন এখানে কিন্তু আমার সকল কিছু কমপ্লিট করা আছে সবগুলো কমপ্লিট এবং এখানে চল্লিশ জন আমার এখানে রেফার যারা আছে তারা এখানে মূলত এই যে সবগুলো মেবি প্রোফাইলটা কমপ্লিট করে ফেলেছে এর জন্য এটা দেখাচ্ছে যাই হোক কিছু এখানে কমপ্লিট করা হয়ে গেলো এইভাবে যদি করেন তাহলে আর কোনো প্রবলেম নেই আপনাদের প্রোফাইল কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা এখানে কিন্তু আপনার অ্যাড্রপটিতে জয়েন করা হয়ে যাবে সো পরবর্তীতে এইখানে কিভাবে আপনারা মূলত পেমেন্টটা নেবেন তারা যখন আপডেট দিবে তখন কিন্তু আমি জানিয়ে দেব কোনো প্রকার সমস্যা নেই যারা আগে থেকে কাজ করেন তারা এখনও করে যাবেন এবং যারা করেন না নতুন আছেন তাদেরকে আমি লিঙ্কটা দিব ডিসক্রিপশন বক্সে চাইলে আপনারা শুরু করতে পারেন তবে এখন করে মেবি লাভ হবে না তারপর যাই পারেন এখানে করতে পারেন তো সবাইকে ধন্যবাদ অবশ্যই আপনারা কী করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে সকল প্রকার আপডেট আপনারা পেয়ে যাবেন